দর্শক আসসালামু আলাইকুম। নারী দেহের প্রতি পুরুষের আকর্ষণ কিংবা পুরুষের প্রতি নারীর আকর্ষণ, এটা একটা আদিম যুগের একটা সৃষ্টি থেকেই এটা আমরা দেখে আসছি, এটা আমরা ফিল করে আসছি। কিন্তু সেটাকে পুঁজি করে যখন মানুষ নৈতিকতা বিসর্জন দিয়ে শুধুমাত্র আর্থিক কিংবা এই জগতে যতদিন বেঁচে থাকবে ততদিন ভালো থাকার জন্য নানা অপকর্মে লিপ্ত হয়, সেটি কিন্তু মানুষ হিসেবে আমাদের জন্য লজ্জার। আমরা যদি কোনো কাজে নেমে পড়ি, যত দিন যায় সেই কাজের ভুল ত্রুটি আমাদের কাছে ধরা পড়ে এবং সেটা আমরা শুধরে সুন্দরভাবে সেই কাজটি সম্পন্ন করার চেষ্টা করি। কিন্তু মানুষ হিসাবে আমাদের সভ্য হওয়ার কথা, সেখানে আমরা যত দিন যাই তত বেশি অসভ্য হয়ে যাচ্ছি। আজকে কথা বলবো ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী, যার প্রকৃত নাম হচ্ছে সাবরিনা শারমিন হুসাইন, তার ব্যক্তিগত জীবন নিয়ে। একজন নারী শুধুমাত্র ভালো থাকা কিংবা আভিজাত্যের মধ্যে থাকার জন্য কতটা নিচে নামতে পারেন কিংবা কতটা বেপরোয়া হতে পারেন, সে বিষয়গুলো আমরা জানব। গণমাধ্যমে এ নিয়ে ব্যাপক সংবাদ হয়েছে, আপনারা অবশ্যই দেখেছেন। তবুও আরও একবার উপস্থাপন করতে চাই যে একজন মানুষ কতটা নিচে নামতে পারে শুধুমাত্র আভিজাত্যের মধ্যে থাকার জন্য এবং লোভ লালসা সামাল দিতে না পেরে উপরের দিকে ওঠার জন্য কীভাবে নিজের শরীরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে পারে। চলুন আমরা দেখে আসি যে গণমাধ্যমে তাকে নিয়ে কী ধরনের অপকর্মের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। অনুসন্ধানে জানা যায় জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর আসল নাম সাবরিনা শারমিন হোসেন। বিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। তার এক ছোট বোন রয়েছে, তার ইচ্ছা ছিল সিনেমার নায়িকা হওয়ার। এজন্য তিনি নাচও শিখেন, প্রথমে শিবলি ও পরে নিপার কাছে নাচের তালিম নেন। তার জন্ম হল্যান্ডে, তার পুরো পরিবার আমেরিকা থাকেন। 2019 সালের 3 জুলাই কলার্স FM 101.6 নামে একটি অনলাইন রেডিও সাবরিনা এ তথ্য জানায়। সেখানে তার বিয়ে, সন্তান, চাকরি নিয়ে বিস্তারিত তুলে ধরে। সিনেমায় অভিনয় করার জন্য কয়েকজন উঠতি পরিচালকের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন, তাদের সঙ্গে নিয়মিত আড্ডাও হতো। কিন্তু বিষয়টা তার বাবা জেনে যায়, বেরি করে সাবরিনার পায়ে, ফলে তার নায়িকা হওয়ার স্বপ্ন থমকে যায়। পরে অনেকটা তার মতামত না নিয়ে বিয়ে দেওয়া হয় পারিবারিকভাবে। স্যার, সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হওয়ার আগেই পারিবারিকভাবে তার বিয়ে হয়ে যায়। MBBS প্রথম বর্ষে ভর্তি হওয়ার পরই তার প্রথম সন্তান জন্ম নেয়। MBBS পাশ করে BCS পাস করার বছরই দ্বিতীয় সন্তানের জন্ম হয়। তার চাকরি হয় দিনাজপুরে, ওই সময় পরকীয়ায় জড়িয়ে পড়ে ডাক্তার সাবরিনা শারমিন হোসাইন, ফলে তার স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। স্বামীকে তালাক দেয় সাবরিনা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের এক নেতার সঙ্গে সখ্যতা করে 2 বছর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি হয়ে আসে। 2010 সালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে MS কোর্সে গবেষণা শুরু করেন। গবেষণা করাকালীন শিক্ষক এবং চিকিৎসকদের সঙ্গেও জড়িয়ে পড়েন অনৈতিক সম্পর্কে। 2015 সালে SS ডিগ্রি পান ডাক্তার সাবরিনা। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গবেষণা করাকালীন তার এক চিকিৎসক বন্ধুর মাধ্যমে পরিচয় হয় ব্যবসায়ী আরিফুর রহমান চৌধুরীর সঙ্গে। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। সাবরিনা আরিফকে বিয়ে করার জন্য চাপ দেয়। এক পর্যায়ে আরিফ তার তৃতীয় স্ত্রীকে তালাক দেয়। ডাক্তার সাবরিনা হন আরিফের চতুর্থ স্ত্রী। নাম বদল করে ডাক্তার সাবরিনা শারমিন হোসাইন হয়ে যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী। সাবরিনা আরিফের চতুর্থ স্ত্রী, তার প্রথম স্ত্রী রাশিয়ায়, দ্বিতীয় স্ত্রী লন্ডনে, তৃতীয় স্ত্রী বাংলাদেশে থাকলেও তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। ডাক্তার সাবরিনা BM-এর এক নেতার সঙ্গে বন্ধুত্ব করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে জুনিয়র কার্ডিয়াক সার্জন হিসেবে
চাকরি নিতে সক্ষম হন। পরে রেজিস্টার পদে প্রমোশন পান। সেখানকার ইউনিট প্রধান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা কামরুল হাসান মিলনের সঙ্গে পরকীয়া জড়িয়ে যান সুন্দরী ডাক্তার সাবিনা। বিষয়টি জেনে যান আরিফ এবং একদিন হাতে নাতে ধরে ফেলেন। দুজনকে মারধর করেন আরিফ। এ ঘটনায় স্বামী আরিফের বিরুদ্ধে শেরেবাংলা থানায় সাধারণ ডায়েরি করেন সাবিনা। কামরুল হাসান মিলনের ক্ষমতায়ন হয়ে দাপিয়ে বেড়াতেন ডক্টর সাবিনা। নিজের আসল নাম সাবিনা শারমিন হুসাইন বাদ দিয়ে সাবিনা আরিফ চৌধুরী লিখেন নেম প্লেটে। এটিও তার অন্যতম প্রতারণা। অভিযোগ আছে, সহকর্মী একাধিক চিকিৎসকের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক ছিল। এসব কারণেই আরিফের সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছিল না। প্রায় তাদের মধ্যে মনোমালিন্য ঝগড়াঝাটি লেগেই থাকত। আরিফও যৌনতার দিক থেকে সাবিনার চেয়ে কোনো অংশে কম নয়। তার অফিসের এবং বাইরের অনেক নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। তার বিরুদ্ধে এক নারী গুলশান থানায় মামলাও দায়ের করেছে। দর্শক, চিকিৎসা পেশা একটি মহৎ পেশা, এটা আমরা বলে থাকি। আমরা এদেরকে সম্মান করি, এদের স্থান আমাদের কাছে অনেক উঁচুতে। কিন্তু মানুষ যখন তার পেশাগত জায়গা থেকে, তার মহত্বের পেশায় থেকেও কুরুচিপূর্ণ কাজ করে বসে, তারা কিন্তু আর সেই সম্মানের জায়গায় থাকে না। এখানে বলে রাখা ভালো যে চিকিৎসক মানেই খারাপ, বিষয়টা কিন্তু এরকম নয়। তবে ডাক্তার সাবরিনার মতো চিকিৎসকও আমাদের সমাজে রয়েছে, যারা কি না চিকিৎসা পেশার বাইরে গিয়ে নিজের শরীরকে ব্যবহার করে শুধুমাত্র অর্থ সম্পদ উপার্জনের ধান্দায় ব্যস্ত থাকে। সাবরিনার উদ্দেশ্য এতটাই খারাপ ছিল, তিনি এতটাই নিচে নেমে গিয়েছিলেন যে একের পর এক সম্পর্কে জড়িয়েছিলেন স্বামীর, দ্বিতীয় স্বামীর সংসার করা অবস্থাতেও। আরিফ চৌধুরী তাকে হাতে নাতে অন্য চিকিৎসকের সঙ্গে অনৈতিক অবস্থায় ধরেছিলেন, সেখান থেকেই তাদের সম্পর্কের অবনতি হয়। তবে ওই সব সম্পর্ক কোনোটাই তার ব্যক্তিগত, কারো প্রেমে পড়ে গিয়ে কারো কাউকে ভালো লেগে যে সম্পর্কে জড়িয়েছিলেন সাবরিনা, বিষয়টা কিন্তু সেরকম নয়। শুধুমাত্র কোনো না কোনো স্বার্থ হাসিলের জন্যই তিনি এসব চিকিৎসকদের সঙ্গে কিংবা চিকিৎসা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছিলেন এবং সেই স্বার্থ অনেক সময় আরিফও ভোগ করেছিলেন। দর্শক, আমরা এরকম নীতি নৈতিকতাহীন মানুষকে সমাজের এই উঁচু স্থানে দেখতে চাই কি না, সেই প্রশ্ন আপনাদের কাছে। যারা ভিডিওটি দেখেছেন প্রত্যেককে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।